আছেন, বাংলাদেশের কি কি জিনিস তার তার হাতে তুলে দিয়েছেন, পরিষ্কার করে আমাদের নেতৃবৃন্দ বলেছেন। ওই কানেক্টিভিটি, ট্রানজিট এইসবের নাম করে ভারতকে করিডোর দিচ্ছেন। পরিষ্কার করে মুখ দিয়ে বলতে পারেন না, ভারতের চাহিদা থাকতেই পারে। ভারতের এক অঞ্চল থেকে আরেক অঞ্চল যেতে চিকেন নেট দিয়ে অনেক অসুবিধা, তারা করিডোর চাইতেই পারে। করিডোরকে করিডোর বলেন, আর সুবিধা যখন চাইবেন, বাংলাদেশ কি কি পাচ্ছে আর না পাচ্ছে বাংলাদেশের মানুষ সেটা দেখবে। এই দেশের মানুষকে শুষ্ক মৌসুমে পানি আটকে রেখে তাদেরকে পানিতে মারবেন, সীমান্তে কাঁটা তারে আমাদের নাগরিকদের প্রতিদিন গুলি করে হত্যা করবেন, ফেলানির লাশ ঝুলতে থাকবে, বাংলাদেশ ঝুলতে থাকবে, বাংলাদেশের সাথে বন্ধুত্বের কথা বলবেন, বাণিজ্যে সমস্ত ধরনের অশুল্ক বাধা সৃষ্টি করে রাখবেন, আর আপনাদের যা চাহিদা বাংলাদেশ কেবল পূরণ করবে। এই রকম অবস্থা তো এই দেশে নির্বাচিত সরকার থাকলে হতে পারবে না। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। আর এই কারণেই এই রকম একটি বিনা ভোটে সরকার ভারত সহায়তা করে, এইটাও আমরা বলে যাই। এইটাও ওবায়দুল কাদের সাহেব আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পরিষ্কার করে প্রতিদিন বললে আমাদেরকে স্মরণ করিয়ে দেন, ভারত পাশে ছিল বলেই এই নির্বাচন তারা করতে পেরেছেন। কোন নির্বাচন? কোন নির্বাচন? আমি আর ডামিন নির্বাচন, নিজেদের লোককে দাঁড় করিয়ে যে নির্বাচনকে তথাকথিত প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ দেখাতে হয়। এই যে একজন পররাষ্ট্রমন্ত্রী নিয়োগ করেছেন, যিনি প্রায় প্রতিদিন উনি যে আছেন এইটা আমাদের জানান দেন নানান কিছু বলে, বেশিরভাগই হাসি তামাশার কথা, কিন্তু গতকাল না পরশু দিন আসল কথাটা মুখ দিয়ে বের করে দিয়েছেন। বললেন তিনি প্রধানমন্ত্রী ভারত সফরে গিয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে চীন সফরের কথা বলেছেন, এবং ভারতের বাংলাদেশের প্রধানমন্ত্রী চীনে যাবে এটা নিয়ে ভারতের কোনো আপত্তি নেই। আর কিছু বলার দরকার আছে? না। বাংলাদেশ কি স্বাধীন সার্বভৌম দেশ? না। এই দেশের প্রধানমন্ত্রী পৃথিবীর যে কোনো দেশে যাবে, অন্য কোনো দেশের অনুমতি লাগবে? না। কিন্তু শেখ হাসিনার লাগে। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। শেখ হাসিনার অনুমতি নিতে হয় এবং তিনি ভারতের প্রধানমন্ত্রীর কাছে চীন যাওয়ার অনুমতি দিয়ে এসেছেন। এই হচ্ছে 53 বছরে মুক্তিযুদ্ধের বাংলাদেশের অবস্থা। প্রজন্ম থেকে প্রজন্মান্তরে তাদের ঘরে এই বৈদেশিক ঋণ চাপিয়ে দিতে চান, আর এই ঋণ এনে কি করেন? সব কোমর ফাঁস, জেনারেল আজিজ, বেনজির, মতিউর, এই সমস্ত রাষ্ট্রের কর্তা ব্যক্তিরা যারা এই শেখ হাসিনার সরকারকে বিনা ভোটে ক্ষমতায় রেখেছে তাদেরকে অবাধে লুটপাট করার সুযোগ তারা দিয়েছে।